মিজোরামৰ বিৰুদ্ধে অব্যাহত আছে অসমীয়াৰ প্ৰতিবাদ আৰু অনিৰ্দিষ্টকালীন অৰ্থনৈতিক অৱৰোধ কাৰ্যসূচী ৰূপায়ণ কৰিছে মিজোৰামৰ বিৰুদ্ধে অৰ্থনৈতিক অৱৰোধ ঘোষণা কৰিছে পুনৰ অনিৰ্দিষ্টকালীন অৰ্থনৈতিক অৱৰোধ ঘোষণা কাছাৰ জিলাৰ লাইলাপুৰত পথ অৱৰোধ আৰু কাৰ্যসূচী ৰূপায়ণ কৰিছে ৰাইজে মিজোৰামলৈ যোৱা প্ৰতিখন বাহন আবদ্ধ কৰে উত্তেজিত ৰাইজে মিজোৰামে অসমৰ ভূমি এৰি নিদিয়ালৈকে অৰ্থনৈতিক অৱৰোধ অব্যাহত ৰখাৰো হুংকাৰ দিছে ইতিমধ্যে অসম চৰকাৰ আৰু মিজোৰাম চৰকাৰৰ সৈতে চৰকাৰ আৰু প্ৰশাসনৰ সৈতে কেইবাবাৰো আলোচনাৰ পিছত আলোচনা বিফল হোৱাৰ পিছত আৰু মিজোৰামে অসমৰ মাটি দখল কৰাক লৈ প্ৰতিবাদ অব্যাহত আছিল অসম মিজোৰাম সীমান্তত আৰু বৰ্তমান সময়তো পৰিস্থিতি উত্তপ্ত হৈ আছে আৰু পুনৰ অনিৰ্দিষ্টকালীন অৰ্থনৈতিক অৱৰোধ কাৰ্যসূচী ৰূপায়ণ কৰাৰ সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছে অসম মিজোৰাম সীমান্তৰ ৰাইজে কাছাৰ জিলাৰ লাইলাপুৰত পথ অৱৰোধ কাৰ্যসূচী ৰূপায়ণ কৰিছে মিজোৰামলৈ যোৱা প্ৰতিখন বাহন এনেদৰে এতিয়া ট্ৰাক এনেদৰে আবদ্ধ হৈ আছে অৰ্থনৈতিক অৱৰোধ কাৰ্যসূচী ৰূপায়ণ কৰিছে আৰু অসম মিজোৰাম সীমান্তত এই উত্তপ্ত পৰিস্থিতি অব্যাহত আছে যেতিয়ালৈকে অসমৰ ভূমি মিজোৰামে এৰি নিদিয়ে আৰু যেতিয়ালৈকে আলোচনাৰ সুফল সুদুত্তৰ লাভ নকৰে সীমান্তৱৰ্তী লোকসকলে তেতিয়ালৈকে এনেধৰণৰ অৰ্থনৈতিক অৱৰোধ কাৰ্যসূচী চলি থাকিব বুলি এই হুংকাৰ প্ৰদান কৰিছে লাইলাপুরের তথা বর্ডার এলাকার জনগণ বসবাসকারী জনগণ আমরা আজকে গত 17 অক্টোবর থেকে মিজুর যে অত্যাচার আমরা দেখতে আসছি এবং অবৈধভাবে আমাদের জমি যে দখল করে নিয়েছে তার প্রতিবাদে আমাদের সরকারের আমাদের ত্রিপাক্ষিক বৈঠকের আইন অমান্য করে যেভাবে ওরা আমাদের জমি অবৈধভাবে দখল করে রাখছে তার প্রতিবাদে আজকে আমরা এখানে পুনরায় আমরা অর্থনৈতিক অবরোধ গড়ে তুলছি এবং আমাদের এই অবরোধ চলবে যতক্ষণ পর্যন্ত তারা আমাদের জমি ছেড়ে চলে না যায় ততক্ষণ পর্যন্ত আমাদের অবরোধ চলবে আমরা এখানে ডু অর ডাই পলিসি নিয়ে আমরা এখানে অবরোধ করছি এবং আমি আহ্বান করছি আমাদের জমি খালি করার জন্য আমাদের জমি দখলমুক্ত করতে গিয়ে যা কিছু করতে হবে আমরা করব এবং এলাকার জনগণ বা বিভিন্ন সংস্থা সংগঠনকে আবেদন করছি আপনারা আসুন আমাদের সাথে যোগ দিন আসামের জমি রক্ষা করার জন্য আপনারা এগিয়ে আসুন এবং আমাদের সাথে যোগ দিন আমরা আমাদের আন্দোলনকে সফল করি তৎসঙ্গে আমি অনুরোধ করছি আমাদের শিলচর ট্রাক ড্রাইভার ইউনিয়নের অধিকারীগণকে এবং আমি অনুরোধ করছি আমাদের এখানে যে মালিক ইউনিয়ন আছে ট্রাক মালিক ইউনিয়ন বা যানবাহন চলাচল যত সংস্থা সংগঠন আছে সবাইকে অনুরোধ করছি আপনারা আপনাদের গাড়ি বা যানবাহন যাতে আমাদের ব্লকেড চলাকালীন পর্যন্ত আপনারা গাড়ি চলাচল বন্ধ রাখুন এবং আমাদেরকে সাহায্য করুন।